এইবার আজকে তানিশের পুচকুটা বাড়িতে গেল, দেখলাম ভিডিওতে পুচকুটা 6 দিন পরে তানিশের পুচকু বাড়িতে গেল। কংগ্রেচুলেশন, বাড়ির ছেলে বাড়িতে গেল, ভীষণ ভালো কথা। তানিশ এটাও বললো যে যে ওনার অফ দ্য নার্সিংহোম হোম খুব ভালো, উনি রেগুলার টেক্সট করতেন, জানতে চাইতেন কোনো কিছু মানে অসুবিধা তো হচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে কি না। খুব কম নার্সিংহোমের ওনারই কিন্তু পেশেন্টকে এভাবে জিজ্ঞেস করে, এটা খুব ভালো যে হ্যাঁ মানে ভদ্রলোকের মধ্যে হার্ট আছে, বিজনেসের জন্য শুধু নার্সিংহোমটা উনি খুলেননি। এটা সত্যি খুব খুব ভাল লাগলো। আরেকটা কথা দেখলাম আমি, তানিশকে অনেকেই জিজ্ঞেস করেছে কালকে ভিডিওতে দেখলাম যে তুমি এখন বুঝবে, তুমি এখন বুঝবে, তুমি তোমার বাবা মার সাথে কথা বলো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, বাবা মা এখন নিজে বাবা হয়েছো, এখন বুঝবে, এখন ওদের আনন্দের মুহূর্ত। তানিশ যদি বাবা মার সাথে কথা নাও বলে থাকে, তানিশ যদি বাবা মার সাথে বাবা মা বলে নাও ডেকে থাকে, তানিশ কিন্তু বাড়ির একমাত্র ছেলে, তানিশ কিন্তু শিক্ষিত, তানিশ কিন্তু চাইলে পারতো অন্য কোথাও গিয়ে চাকরি করে থাকতে, যথেষ্ট ভালো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন পাশ করা। সেই ক্ষেত্রে তানিশ বাড়ির ছেলে বলেই কিন্তু বাড়িতে আছে। আর রইল বাকি মিতু, এই যে মিতু এতটা শ্বশুর শাশুড়ির মিলে থাকছে, মিলে রয়েছে, এটার কারণ কোথাও না কোথাও তানিশ, কোথাও না কোথাও তানিশ। তানিশ যদি কোনো রকম ফিলিংস না থাকতো ওর মা বাবার প্রতি, তবে কি আপনাদের মনে হয় মিতু এইভাবে রান্নাটা করেই মাছের তরকারি বাড়িটা মার জন্য শাশুড়ি মার জন্য আলাদা করে রাখতো? আপনারা কি একটু দেখো বোঝেন না, আজকে এই আনন্দ মুহূর্তে তানিশকে এইভাবে ছোট করার এবং ভিডিওর মধ্যে এই ধরনের কমেন্টস করার কি মান হতে পারে, কী মান হতে পারে? তুমি তোমার মা বাবাকে মা ডাকো না, তুমি তোমার বোনদের সাথে কথা বলো না, তুমি তোমার দিদিদের সাথে কথা বলো না। আপনারা দেখেননি ওর স্বাদে, ওর অন্য কিছুতে ওর দিদিরা কীভাবে এসেছে, কীভাবে মিশেছে? সত্যি করে দিদিরা যদি কথা না বলতো তবে কি ওকে এতটা ভালোবাসত? আজকে বলেনি আমার বাড়ির গার্জিয়ান আমি একমাত্র, কারণ বাবা ততটা বোঝে না। আর দুই জামাইবাবু সবসময় জামাইবাবুদের শ্রদ্ধা করে, দুই জামাইবাবুই বাইরে কাজ করে, এক জামাইবাবু মাত্র এসেছে, দিদি দুইও দিদি ডেলিভারি দিন পাশে ছিল, মা পাশে ছিল, হ্যাঁ 6 দিন কন্টিনিউয়াস ও জেঠিমা ছিল, জেঠিমার সাথে সবসময় তানিশ মিতুর একটা আলাদা রিলেশন প্রথম দিন থেকেই, শুধু জেঠু জেঠিমা না, জ্যাঠুত দিদি জ্যাঠুত জামাইবাবু সাথেও কিন্তু তানিশ এবং মিতু দুজনেই খুব 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 ক্লোজ রিলেশন। কিন্তু একটা ছেলে এতটা আনন্দের মুহূর্তকে আমাদের সহ্য হচ্ছে না, কারোর আনন্দ ভর্তিকে সহ্য হয় না। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওকে নিয়ে জ্ঞান, ও মা বাবাকে মা বাবা ডাকে কিনা, মা বাবাকে কী বলে ডাকে, কখন ডাকে। ওরা ব্লগ চ্যানেল দেখায়, ব্লগে আপনি দেখেন না যখন মিতু শাক তুলে আনে, শাশুড়ি মা শাক বেচে দেয়, দিদি কথা ঘোরাবেন না, আমরা মিতুর কথা বলছি না, আমরা তানিশের কথা বলছি। তানিশ ছাড়া কি মিতু হয়? নিশ্চয়ই হয় না না। আর একটা কথা, সব কিছু কি ব্লগ চ্যানেলে দেখাতে লাগে? এই প্রশ্নগুলি বাবা হওয়ার আগে আপনারা কেন করেননি? আজকে যখন ছেলেটা বাবা হয়ে গেল, হ্যাঁ তখন আপনাদের মনে পড়লো এই কথা বলতে, কারণ কি? কারণ ওই যে ও খুশি, ও খুব আনন্দ করছে, অনেক স্ট্রাগল করেছে, মাত্র 6,000 টাকা চাকরি করেছে, চিন্তা করতো এত দূরে যাওয়া আসা, এখনও পোলট্রি ফার্মে ভাবছে। এতদিন আপনারা কেন বলেননি যে কিরে তুই বাবা মাকে দেখিস না কেন? আর বাবা মাকে যদি ভালোই না বাসতো, যদি নাই দেখতো, ভাবতে পারেন মিতুর সঙ্গে ওদের এত ভালো সম্পর্ক হতো? তানিশকে দেখেই কিন্তু মিতু হয়েছে, মিতুকে দেখে তানিশ না, তানিশের মা বাবা জন্যই মিতু শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। মনে আছে যখন টিভিটা কিনেছিল, তানিশের মা কি কত খুশি হয়েছিল, কি আনন্দ, খাটের মধ্যে কিভাবে একটা রাউন্ড রাউন্ড করেছিল, মনে আছে? শাশুড়ি মা কি খুশি যে টিভি ঠিক হয়ে গেছে। এইসব দৃশ্যগুলি দেখেও আপনারা একটা মানুষের আনন্দ ঘন মুহূর্তটাকে কেন খারাপ করে দিন? মেয়েটা মাত্র সিজারের পেশেন্ট, এখনও স্টিচ কাটেনি, এখনও শরীরে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট। আমরা যারা সিজার হয়েছে জানি, সিজার হওয়ার পরও একটা মাস হাঁটা বসা উপুর হয়ে বসা কী কষ্ট। আর ওর ক্ষেত্রে দেখলাম ওকে বলছে কি ড্রেসিং ট্রেসিং করাতে লাগবে, এগুলি তো আমাদের আমার দরকার, আমাদের আমি বাবা বলছিলাম আমার দরকার পড়েনি, আমার সব কিছুই করতে লাগেনি, আমাদের একটা ছোট্ট ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে 6 দিন পর, এটা বলে ডিপেন্ডস আপন কাটা ফাটা বলে, ডিপেন্ডস আপন ডাক্তার ট্রিটমেন্ট, হ্যাঁ তো আমার একটা ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল, আর সেই ব্যান্ডেজটা 6 দিন পরে অটোমেটিক উঠে মানে শুকানোর পর অটোমেটিক উঠে গেছিলো। সেখানে আমার ওই কি ড্রেসিং কি স্টিচ ওসব আমার মানে কিছুই করতে, সত্যি কথা বলতে কি আমার কিছুই করতে লাগেনি, অপারেশনের পরে অটোমেটিক ওই জায়গাটাতে, আর মাঝে মাঝে একটা মেডিসিন, নামটা মেডিসিন তো এখানে বলা যায় না, একটা মেডিসিন বলেছিল ওই জায়গাটাতে লাগাতে যাতে ওই দাগটা না থাকে, একটা ওষুধ দিয়েছিল, দ্যাটস অল, আর কিছু আমার সেরকম করতে লাগেনি। তাহলে সেইখানে আজকে মেয়েটা এতটা অসুস্থ থেকে উঠেছে, এতটা অসুস্থ তোমার চলছে, হ্যাঁ ওর একটা হিমোগ্লোবিনের প্রবলেম ছিল, তাহলে কেন কথাটা এখন তুলছেন, কেন কথাটা আরও 1 মাস পরে তুলছেন না? ওর বাবা মার দেখভালও করে কি না সেটা ও আপনাকে উত্তর দেবে। আজকে ঠাকুর না করুক ওর বাবা মার যখন শরীর খারাপ হয়, আপনারা যারা কমেন্টস করছেন ওর পাশে যাবেন তো, সে বাবা মার পাশে গিয়ে দাঁড়াবেন তো? জ্ঞান দেওয়া ভালো,
তানিশ বলেও ছিল যে জ্ঞানটা মুফতে আসে, আমরা বলতেই বলি মানুষের কাছে না জ্ঞান দিতে পয়সা লাগে না। দেখবেন যারা মিথ্যেবাদী, প্রচুর লোককে আমি দেখেছি যেহেতু আমি ওয়াইটি করি, বিভিন্ন লাইভে লেভে যাই, যারা প্রচন্ড মিথ্যে কথা বলে, প্রচন্ড মিথ্যেবাদী, এরা দেখি লাইভে বসে বেশ সত্যের হয়ে জ্ঞান দেয়। হ্যাঁ, প্রচন্ড ঢপ ছাড়ে, এরাই বলে জীবনে সবসময় অনেস্ট চলবে। আমাদের বাস্তব জীবনটা সেরকম, যারা মিথ্যে কথা বেশি বলে না, এরাই কিন্তু অনেক ভালো ভালো জ্ঞান দেয়। তাহলে তানিশের ক্ষেত্রে কি সেটা হচ্ছে? কেন আপনারা আজ থেকে এক মাস আগে কথাগুলি বললেন না? কেন আজকে তানিশের ছেলের ব্যাপারে বলছেন? তো সেটা কি বলবো, হিংসা, জ্বলন, না কি? কারণ ওর খুশি, কারণ তানিশ ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। কেন হবে না, কেন হবে না? একটা সন্তানের বাবা, সন্তানের হওয়া নিয়ে চিন্তা ছিল, সেটা আপনার ভালো লাগেনি, তাই আপনারা জ্বলছেন। আর সেই জ্বলার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের কমেন্টস, এই ধরনের কমেন্টস। আরেক কিছু কিছু লোক লিখেছ যে তোমরা আমাদেরকে দেখাবে, মুখটা দেখাবে, মুখ দেখাবে, মুখ দেখাবে। আরে বাবা, মুখ তো দেখাবে। আবার কেউ কেউ জ্ঞান দিয়েছো, দেখো বাচ্চাটাকে এখন থেকেই আবার কি ব্লগিংয়ের প্রপ করে নিও না। যদি তানিশার মৃত্যুর বাচ্চাটাকে ব্লগিংয়ের প্রপ করে হতো, এখন আমি এই ভিডিওতে নামগুলি বললাম না, কিছুদিন আগে এরকম তিনটা চ্যানেল ছিল যারা বাচ্চাদেরকে ঘরে ঢুকানো নিয়ে, আলতা ছোঁয়ানোর থেকে, বেলুন দিয়ে অটো সাজানো, হসপিটাল থেকে তাদের স্ত্রীরাও সিজার, অটোতে বেলুন সাজিয়ে সেই অটোগুলিকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে মানুষকে মিষ্টি কিনে মিষ্টি দিচ্ছে। মানে মানুষ মানে বাবা, বাবা যেহেতু অটো চালায়, বাচ্চাটা কত ইনফেকশনের ভয়, শুধুমাত্র ব্লগিংয়ে লাখ লাখ ভিউজ পাওয়ার জন্য। তানিশকে এগুলি করেছে? তানিশকে করতে পারতো না? শুধু তাই না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরও একদিন মুখ দেখে বাচ্চার মুখের সামনে ক্যামেরা এনে, এটা খুব রেডিয়েশনটা খারাপ, ক্যামেরা এনে লোকে বলছো, ক্যামেরা দেখানো, ক্যামেরা ওঠানো, সামনে করা, ফ্রন্ট করা, ব্যাক করা করেছে, সেগুলিকে আপনারা কি বলবেন? এবং শুধু তাই না, বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চার নামে চ্যানেল খুলে সেই চ্যানেলটা তো বাচ্চাটাকে প্রমোট করা হয়েছে, যেটা কিন্তু কোনো মতেই আমাদের ধর্মে এটা ইসে বলে না। বাচ্চা ঢোকা, বাচ্চার হ্যান করা, বাচ্চাকে মানে সেগুলি কিছু করেছে? ও কিন্তু পারতো এই আজকে বাচ্চাটাকে নিয়ে লাখ লাখ ভিউজ কামাতে, যেটা বাকিরা করেছে। হসপিটালে যাওয়ার পর, হসপিটালে ওটিতে ঢোকার সময় এইভাবে শুয়ে আছে বউ, সেটা নিয়ে ওটিতে ঢোকানো, বেরিয়ে আসার পর ছয় দিনে এই দেখুন বাচ্চার মুখ। এমনকি অনেকে এটাও বলেছে, প্রথম আমরা তো বুঝে গেছি, যেহেতু আমরা ভিডিও করি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমরা বুঝে গেছি, কথাতে বুঝে গেছি, তারপরেও সেকেন্ড দিন ভাবলো আরে ভিউজ আরও কামাতে হবে, বলছি না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এইভাবে মানুষকে ফিলিংস নিয়ে, ইমোশন নিয়ে খেলেছে এবং লাখ লাখ ভিউজ পেয়েছে। এদের কোনোটাই কিন্তু তানিশ করেনি, বুঝলেন? তাই বাধ্য হলাম আজকে তানিশের হয়ে মুখটা খুলতে। আর তানিশ, তুমিও কাউকে উত্তর দেওয়ার কোনো চেষ্টা করবে না। কেন করবে না? কারণ তুমি কি, তুমি জানো তুমি কি, সেটা আমাদের মতো যারা ভিউয়ার্স আছে তারা জানে। বলুক, আর এদেরকে বলে দিও তোমার মা বাবার জন্য চিন্তা, তো তোমার মা বাবাকে দেখভালটা ওরাই করে দেয়। এইভাবেই বলতে লাগবে, কী করে কথাগুলি বলে, কথাগুলি তাহলে আমার কথা এটা না যে ওরা বলছে, ওরা আগে কেন বললো না, কথাগুলি আজকে কেন বলছে, তুমি বাবা হওয়াতে, তুমি বাবা হওয়াতে এইগুলি আগে কেন বললো না, হিংসাটা কোন জায়গাতে লাগছে? এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে ছেলের বাবা হয়ে গেলে, এত সুস্থভাবে মৃত্যু হেঁটে আসলো, সেটাতে কি তাদের গায়ে জ্বলছে? যাদের জ্বলছে জ্বলতে দাও, উত্তরের চেষ্টা করো না, তুমি তোমার ব্লগিং যেভাবেই হোক করতে থাকবে। আর রইল বাকি বাচ্চাকেও প্রপ বানাবে কিনা, বাচ্চাকেও দেখিয়ে ও করবে কিনা, ও নিশ্চয়ই যেটা করবে সেটা নিয়ম মেনে করবে। যদি ও আজকেও বলেছে যে এখন ওই আমরা যে নাপিত দিয়ে, আমরা যে নাপিতকে ছোঁয়াই, তারপরে একটা পুজো হবে না, যেটা রূপসী ব্রত বলি, সেই ব্রত হওয়ার পরে কিন্তু মোটামুটি সবাই বাচ্চা দেখাতে পারে, বাচ্চাদের দেখে, ব্রত হওয়া মানেই সূর্য দর্শন হয়ে গেল, মুখ দেখা হয়ে গেল, আর তখন কিন্তু সেদিন কিন্তু রিলেটিভদেরকে বলা হয়। তার মানে কি, সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে সেই পুজোতে ডাকা হয়, পুজোতে দেখানো হয়। তাহলে পুজোর পর সময় যদি আমরা সব রিলেটিভদের দেখাতে পারি, তাহলে কেন ব্রতের পর তানিশ তানিশ ছেলেকে দেখাতে পারবে না? মানেই তো হলো সমাজে ওকে নিয়ে আসলাম, সমাজের সমস্ত লোকরা বাচ্চাটাকে দেখলো, তাহলে কেন ব্রতের পর দেখাতে পারবে না? ইনফ্যাক্ট ছদিন মানে আমাদের ষষ্ঠী হয়, ষষ্ঠীর পরেও কিন্তু বাচ্চা দেখানো যায়। আর যেহেতু ওয়াইটিটাকে একটা ফ্যামিলি বলি, তাহলে পরিবারের অন্য সদস্যদের থেকে বাচ্চাটাকে কেন দূরে রাখবে বলতে পারেন কি না? খুদ ধরতে হবে, যেহেতু বড় ইউটিউবার, ওদের নিয়ে নিন্দা করতে হবে, কোথাও না কোথাও ভুল ধরে পোক করতে হবে, যাতে ওরা হ্যারাস হয়, বুঝলেন? সে হ্যারাসমেন্ট চাইলেও করতে পারবে না, আর তানিশ একদম কিছু গায়ে লাগাবে না, তুমি যা করছো করতে থাকো। Bye.